জানতো সব বুঝতো, কিন্তু দুনিয়ায় আমল করে নাই। আর আজকে বলছে আমি জানি না, বলতে পারবো না, ওর জন্য কবরটা তুমি যা করা তাই করে দাও। আচ্ছা বলেন তো, আজকে যারা নামাজ পড়ে না, রোজা করে না, ইসলাম মানে না, ওরা জানে কি জানে না যে তার কবরে হিসাব হবে? এটা জানে কি জানে না? আর একটু জোরে বলেন, যে নামাজ পড়ে সেও জানে, যে নামাজ পড়ে না সেও জানে, যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে সে জানে, যে এক ওয়াক্ত নামাজ পড়ে না সেও জানে, কিন্তু কবরে বলবে আমি জানি না, আমি বলতে পারবো না, এমন কথার উত্তরে আল্লাহ বলবেন মিথ্যুক ও কাজ্জাব, ওকে তুমি ছেড়ে দাও, কবর তুমি যা করার তাই করো। এই কথাটা যখন বলবে, আল্লাহর নবী বলছেন ডান পাশের মাটিটা বাম পাশে চলে যাবে, বাম পাশের মাটি ডান পাশে চলে যাবে, সামনের মাটি পিছনে যাবে, পিছনের মাটি সামনে যাবে, এমন ভাবে বেঈমানকে মাটির কবর চাপ দিবে। আল্লাহর নবী বলছেন গম জব যেমন মেশিনের ভিতরে দিলে আটা বানায়া বের করে দেয়, বেঈমানকে মাটির কবর চাপ দিয়া একেবারে মাটির সাথে মিশে ফেলবে, আবার আল্লাহ তাকে জিন্দা করবেন। এইপর আল্লাহ তার জন্য একটা আজাবের ফেরেশতা নিযুক্ত করবেন, যার হাতে বিশাল বড় একটা হাতুড়ি থাকবে। আল্লাহর নবী বলছেন আমার সাহাবীরা ওই ফেরেশতার হাতের হাতুড়ি দিয়া ওই বেঈমানের মাথার উপরে এত জোরে বাড়ি মারবে, মারার সাথে সাথে মাটির সাথে মিশে যাবে, আল্লাহ আবার জিন্দা করবে, আবার মারা হবে, আবার জিন্দা করবে। একবার যদি বাড়ি শুরু হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই বাড়ি বহাল থাকবে। জোরে জোরে কন্নাউ জুবিল্লাহ। ও আমার সোনার ভাইয়েরা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, এটা হলো স্বাভাবিক একটা কবরের শাস্তির কথা বললাম। আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে মানুষ যে যেমন পাপ করবে তার কবরের শাস্তি তেমন হবে। যেমন আপনি দুনিয়াতে বিভিন্ন অন্যায় করলে বিভিন্নভাবে শাস্তি হয়, কতক্ষণ ঠিক নেবে ঠিক? আপনি যদি চুরি করেন, আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের আইন অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনার চুরির বিচার হবে, ডাকাতি করলে ডাকাতের বিচার কিন্তু আলাদা, এরপরে সন্ত্রাসী করলে তার বিচার আলাদা হয়, শাস্তি আলাদা। কিন্তু যদি কেউ খুন করে, চুরির বিচার আর খুনের বিচার একরকম হয় নাকি? আর একটু জোরে বলেন। অনুরূপভাবে আপনি দুনিয়াতে যেমন পাপ করবেন কবরে আপনার তেমন শাস্তি হবে। এই বিষয়গুলি বাংলাদেশের মানুষ জানে না, এই না জানার কারণে বাংলাদেশের মানুষ ইসলামের পথে চলার চেষ্টা করেন না। আচ্ছা দেখেন তো আমার সোনার ভাইয়েরা, একটু জানা যায় নাকি এই বিষয়গুলি আপনাদের ভিতরে আছে নাকি, ওই শাস্তি আপনার সম্মুখীন আসবে নাকি, একটু চিন্তা করেন। আল্লাহর নবীর সাহাবি একজন, নাম তার সাহা সামুরাই ইবনে জুনদব রাদিয়াল্লাহু আনহু, নাম কি? আল্লাহর নবীর একজন সাহাবি, নাম তার সামুরা ইবনে জুনদুব, এটা নামটা উচ্চারণ করেন সবাই, কি নাম? সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, তিনি প্রতিদিন ফজরের সালাত আদায় করে আমাদের দিকে ঘুরে বসতেন, ঘুরে বসার পরে আমাদের জিজ্ঞাসা করতেন আজকে কে কোন স্বপ্ন দেখেছ আমাকে বলো। যে আমরা যে যে স্বপ্ন দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতাম। এভাবে প্রতিদিন বলতে বলতে একদিন আমাদের ভিতরে এক এক করে সকলেই বলে ফেললো আল্লাহর নবী আজকে আমি কোনো স্বপ্ন দেখি নাই। সবাই এক এক করে বললেন, আমাদের এভাবে বলতে বলতে সবাই বললো আল্লাহর নবী আমরা কেউ স্বপ্ন আজকে দেখি নাই। এমন সময় আল্লাহর নবী বলছেন আমার সাহাবীরা আজকে গত রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি। কি? আমি যখন রাত্রিতে বিছানায় ঘুমালাম আমার কাছে দুইজন আগন্তুক ব্যক্তি আসলো যাদেরকে আমি জীবনে কোনো দিনের আগে দেখি নাই। তারা দুইজন এসে আমাকে বলল উঠুন। আমি উঠলাম বিছানা থেকে, উঠার পরে একজন আমার ডান পাশ ধরলো আর আরেকজন আমার বাম পাশ ধরলো, ধরে আমাকে বলল চলুন। আমি চলতে লাগলাম, চলতে চলতে অনেক দূর আমাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এমন একটা ব্যক্তির সম্মুখীন করা হলো যে ব্যক্তিটাকে চিত করে শুয়ে রাখা হয়েছে। ওই ব্যক্তির পাশে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যার হাতে একটা সারাশি আছে। সারাশি চিনেন আপনারা? ওই যে দেখবেন স্টিলের আলমারি শোকেস তৈরি করে যারা, তাদের দোকানে পাওয়া যায় সারাশি। আল্লাহর নবী বললেন এই সারাশি দিয়ে ওই চিত করে শুয়ে থাকা ব্যক্তির গাল ফাড়া হচ্ছে। কি ফাড়া হচ্ছে? ডান পাশ ফাড়তে ফাড়তে কান পর্যন্ত নিয়ে যায় ছেড়ে দেওয়া হয়, আবার বাম পাশ শুরু করা হয়, বাম পাশ ফাড়তে ফাড়তে
কান পর্যন্ত নিয়ে যাওয়ার সাথে সাথে ডান পাশটা জোড়া লেগে যায়, আবার বাম পাশ আর ডান পাশ থানা শুরু করে, বাম পাশ জোড়া লেগে যায়। আল্লাহর নবী বললেন, আমি জিজ্ঞাসা করলাম আমার সঙ্গী সাথী, এই মানুষটা কি এমন অপরাধ করেছে যার কারণে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বললেন, আমাকে বলা হলো চলুন। আমি চলতে লাগলাম, চলতে চলতে আরো অনেক দূর আমাকে নিয়ে যাওয়া হলো, আর একজন ব্যক্তির সম্মুখীন করা হলো। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা যেই ব্যক্তিকে বসিয়ে রাখা হয়েছে ওই ব্যক্তির পিছনে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার হাতে বিশাল বড় একটা পাথর। ওই দাঁড়ানো ব্যক্তি তার হাতের পাথর দিয়া তার সামনে বসে থাকা ব্যক্তির মাথার উপরে মারছে, এত জোরে মাথার উপরে মারছে, পাথরের আঘাতে মাথাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মারার কারণে পাথরটা একটু সরে দূরে চলে যাচ্ছে, পাথরটা খুঁটে আনতে আনতেই আবার ফাটা মাথাটা জোড়া লেগে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আমি জিজ্ঞাসা করলাম এই লোকটা কি এমন কঠিন পাপ করেছে যার কারণে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? আমাকে বলা হলো চলুন। আমি চলতে লাগলাম, চলতে চলতে অনেক দূর আমাকে নিয়ে যাওয়া হলো। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা আমাকে নিয়ে গিয়ে একটা গর্তের সম্মুখীন করা হলো, যেই গর্তের নিকটে আমি চলে গেলাম। গর্তের নিকটে যাইয়া গর্তের দিকে আমি উঁকি দিয়ে দেখলাম যে গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। ওই গর্তের ভিতরে অসংখ্য নারী পুরুষেরা আছে যাদের শরীরে কোনো পোশাক নাই, এই আগুনের ভিতরে তাদের পোড়ানো হচ্ছে। আমি তাকায় আছি, আগুনের তেজ যখন বেড়ে যাচ্ছে একেবারে গর্তের মুখ বরাবর আগুন চলে আসছে। নারী পুরুষেরা আগুনের সাথে ভেসে উপরে উঠে আসে, আবার আগুনের তেজ যখন নিচের দিকে চলে যায় আগুনের সাথে নারী পুরুষেরা নিচের দিকে চলে যায়। আমি আমার সঙ্গী সাথীদের প্রশ্ন করলাম, এই ব্যক্তিরা কারা, এত কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে কেন? আমাকে বলা হলো চলুন। আল্লাহর নবী বললেন, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি চলতে লাগলাম, চলতে চলতে আরো অনেক দূর আমাকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে আমাকে একটা নদীর সম্মুখীন করা হলো, আমি নদীর দিকে তাকায় দেখলাম যেই নদীতে কোনো পানি নাই, পানি নাই, রক্তের নদী, রক্তে ভরা নদী। আমি ওই নদীর দিকে তাকায় দেখলাম রক্তের নদীর মাঝ বরাবর একজন লোক আছে, যিনি রক্তের নদীর ভিতরে সাঁতার পারছে, সাঁতার পেরে পেরে কিনারায় আসার চেষ্টা করছে। আর ওই রক্তের নদীর কিনারায় আর একজন ব্যক্তি দাঁড়ায় আছে, তার কাছে অনেকগুলি পাথর জড়া করা আছে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা ওই নদীর ভিতর থেকে সাঁতার পেরে ব্যক্তিটা যখন কিনারায় আসবে আসবে ভাব, কিনারা ধরবে ধরবে ভাব, এমন সময় ওই কিনারায় দাঁড়িয়ে থাকা ব্যক্তি তার সম্মুখে পাথরের ভিতর থেকে একটা পাথর নিয়ে তার মুখ বরাবর এত জোরে মারছে, লোকটা যেখানে ছিল আবার সেখানে চলে যায়, আবার আসে আবার মারে, আবার আসে আবার মারে। আমি প্রশ্ন করলাম, এই লোকটা কি এমন পাপ করেছে যার কারণে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? আমাকে বলা হলো চলুন। আমি চলতে লাগলাম, আমি চলতে চলতে আমাকে একটা বাগানের ভিতরে ঢোকানো হলো। আমার সাহাবীরা, এত সুন্দর বাগান আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমার মনে হলো বসন্তের কোনো একটা ফুল ওই বাগানে ফুটতে বাকি নাই। আমি ডানে তাকাই বাঁয়ে তাকাই, আমি বাগানের ভিতর দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা বৃক্ষের দিকে আমার নজর গেল। আমি বৃক্ষটার গোড়ার দিকে তাকায়া দেখলাম একজন বৃদ্ধ মানুষ সেখানে বসা আছে, তার চতুর্দিকে অসংখ্য বালকেরা কেউ দৌড়াদৌড়ি করছে, আবার কেউ ছোটাছুটি করছে। তার একটু দূরে আর একজন ব্যক্তি একটা গর্তের ভিতরে আগুন প্রজ্বলিত করছে। আমি জিজ্ঞাসা করলাম সঙ্গী সাথী, ওই বৃদ্ধ মানুষটিকে তার পাশে যে বাচ্চাগুলি আছে এরা কারা? আমাকে বলা হলো চলুন। আমি চলতে লাগলাম, চলতে চলতে বাগানের ভিতর দিয়ে হাঁটছিলাম, আমাকে যাচ্ছে নিয়ে যাচ্ছে, আরো বিশাল বড় একটা গাছের দিকে আমার নজর গেল। আমাকে সেই গাছের গোড়ার সম্মুখীন নিয়ে যাওয়া হলো। আমাকে গাছের গোড়ায় নিয়ে যাওয়ার পরে আমাকে বলা হলো উঠুন। আমি উঠতে লাগলাম, তারা আমাকে ধরে গাছের উপরে উঠাচ্ছে। উঠতে উঠতে গাছের একটা শিরায় আমি গেলাম, সেখানে একটা বিল্ডিং দেখলাম। আমি বিল্ডিংয়ের দিকে নজর দিয়ে দেখি ওই বিল্ডিংয়ের ভিতরে
অনেকগুলি বৃদ্ধ মানুষ আছে, আবার যুবকেরা আছে। আমি বললাম এগুলি কারা, এই নারী পুরুষেরা কারা? উপরের দিকে উঠুন। আমি উঠতে লাগলাম, একেবারে গাছের উপরে শিরায় উঠে গেলাম। সেখানে দেখলাম আর একটা বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বললেন, আমার সঙ্গী সাথী, এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য তৈরি করছেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী বারে ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী তখন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, সামুরে ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী তখন আমাদেরকে বললেন, আমার সাহাবীরা, আমার সঙ্গী সাথী তখন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই বিল্ডিংটা আল্লাহ আপনার জন্য তৈরি করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, যখনই আমাকে বলা হলো বিল্ডিংটা আপনার জন্য, আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি শ্লোভ সামলাতে পারছি না। আমি আমার সঙ্গী সাথীদেরকে বললাম, ভাই আমি এই বিল্ডিং এর ভিতরে গিয়ে দেখতে চাই, যে বিল্ডিং এর ভিতর এত সুন্দর, যে বিল্ডিং এর বাহির এত সুন্দর, না জানি আল্লাহ ভিতরে কত সুন্দর করে রেখেছেন। আমাকে বলা হলো, না 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 ইয়া রাসূলুল্লাহ, এখন ওই বিল্ডিং এর ভিতরে ঢোকার সময় আপনার হয় নাই, কারণ এখনো আপনার দুনিয়ার হায়াত অবশিষ্ট আছে। আল্লাহ আপনাকে এই বিল্ডিংটা আপনার দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে, আপনার ওফাতের পরে পরকালীন জীবনের জন্য এই বালাখানা দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, এরপরে ডান পাশের জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম জিবরাইল। বাম পাশের জন বললেন, আমি হলাম মিকাইল। আল্লাহর নবী গো, যতগুলি ঘটনা দেখলেন এগুলি প্রত্যেকটাই কবরের জিন্দিগি, কবরের শাস্তি। আল্লাহ আপনাকে কবরের জিন্দিগিটা স্বচক্ষে দেখানোর জন্য আল্লাহর আদেশে আমরা এগুনে করলাম, কিন্তু আপনি প্রশ্ন করেছেন, উত্তর দেওয়া হয় নাই। ওই যে ব্যক্তি প্রথমে আপনি দেখলেন, যার গাল ফাড়া হচ্ছে সারাশি দিয়া, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে সাধারণ কোনো পাপী নয়, এই ব্যক্তি দুনিয়াতে মিথ্যা কথা বলে বেড়াতো, মিথ্যুক, তা মিথ্যা কথা বলা তার পেশা ছিল, মিথ্যা কথা না বললে সে থাকতে পারতো না। সকালবেলায় সমাজে এমন একটা মিথ্যা কথা বলতো, তার মিথ্যা কথার প্রভাবে সমাজের সুখ শান্তি নষ্ট হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, এই মিথ্যা কথার উপরে থাকার পরে ওই অবস্থায় তার মরণ হয়ে গিয়েছে। আল্লাহ তার কারণে এই তার কবরের শাস্তি স্বরূপ, মিথ্যা কথা বলার কারণে তার গাল ফাড়িয়ে দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই শাস্তি একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয়, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। জোরে জোরে কান্না উযুবিল্লাহ। আমার সোনার ভাইয়েরা, আমার মা বোনেরা, একটু ভাবেন তো, এই অবস্থা আপনার আছে নাকি, এই আচরণ আপনার ভিতরে আছে নাকি? আপনি মিথ্যা কথা দিনে কত বলেন তার কোনো হুঁশ নাই, আপনি মিথ্যা কথা না বললে আপনার যেন ভালো লাগে না, আপনি মিথ্যা কথা না বললে স্বামীর উপরে জয়ী হতে পারেন না। বহু মহিলা আছে মা বাবার কাছে গিয়া স্বামীর নামে মিথ্যা কথা বলে বলে মা বাবার কাছে নিজে ভালো থাকতে চায়, স্বামীকে অপমান করতে চায়। জোরে কান, ঠিক কিনা? আবার বহু লম্পট স্বামীও আছে, বউয়ের নামে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে বউকে ডিভোর্স দেওয়ার চেষ্টা করে। কথা কন ঠিক নেবে ঠিক? ও আমার সোনার ভাইয়েরা, আমার মা বোনেরা যারা এসেছেন, আপনার ভিতরে যদি মিথ্যার আচরণ থাকে, আপনি এখনই সংশোধন হওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? মিথ্যা কথা অবস্থায় যদি আপনি মারা যান, আপনার কবরের শাস্তি কি হবে? আপনার গাল ফাড়া হবে। এটা একদিন দুই দিন নাই, একবার শুরু হলে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁ দেওয়ার আগ পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দ্বিতীয় নাম্বার যে ব্যক্তিটাকে আপনি দেখলেন, যাকে বসিয়ে রাখা হয়েছে, যার মাথাটা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এই ব্যক্তি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এ কোনো অটোরিকশার ড্রাইভার নয়, এ কোনো স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক নয়,
এশিয়ার মেম্বার নয়, এ কোনো ভ্যান চালক নয়, বাস ট্রাকের ড্রাইভার নয়, বিমানের পাইলট নয়। অগণবিজি, এ হলেন একজন হুজুর, এ হলো একজন আলেম, এ হলো একটা মাদ্রাসার শিক্ষক, ও হলো একজন বক্তা, ও হলো একটা মসজিদের খতিব। ও দুনিয়াতে কোরআন অর্জন করেছিল, কোরআনের জ্ঞান অর্জন করেছিল, কিন্তু যতটুক জেনেছিল ততটুক মানে নাই। কোরআন থেকে গাফেল হয়ে ঘুমাতো, কোরআন থেকে সে গাফেল ছিল। এই কারণে কোরআন থেকে গাফেল হওয়ার কারণে মরার সাথে সাথে আল্লাহ তার কবরের শাস্তি স্বরূপ মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য ওই ফেরেশতাটা আল্লাহ নিযুক্ত করেছেন, একদিন দুই দিন না কিয়ামত পর্যন্ত ওই গাফেল হুজুরকে, এলেমহীন আলেমকে মাথা ফাটিয়ে দেওয়া হবে। আমার সোনার ভাইয়েরা, ও হুজুরের দল, ও মোল্লার দল, মিলাদ মাহফ যাই করো না কেন, যাই মসজিদের খুতবায় দাঁড়ায়া যেই কথাটাই বলো না কেন, বক্তৃতার মঞ্চে দাঁড়ায়া যেই কথাটাই তুমি বলো না কেন, তোমাকে আগে বিশ্বাস করা লাগবে, হিসাব করা লাগবে, সাবধান হওয়া লাগবে, ওই কথাটা তোমার আমলে বাস্তবায়ন করা লাগবে। জোরে কান, ঠিক কিনা? কত হুজুর মসজিদের মেম্বারে দাঁড়ায়া পর্দার ওয়াজ করে, অথচ হুজুরের বাড়িতেই কিন্তু পর্দা নেই। এই কথা কন না কেরে ভাই, আসে না নাই? হুজুর মসজিদের মেম্বারে বক্তৃতার মঞ্চে দাঁড়ায়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে, অথচ হুজুর ইসলামিক ব্যাংকে থেকে ইন্টারেস্ট খায়। গরিব মানুষ খাইলে সেটা সুদ হয়, জেনারেল শিক্ষিতরা খাইলে সুদ হয়, আর হুজুরে খাইলে নাকি মুনাফা হয়। তোমার হুজুর গিরি ছোটাবে কয়দিন পরে খালি যায়া দেখো। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, এ কোন এমপি, চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী নয়, ও হলো হুজুর। ও কোরআন মুখস্থ করেছিল, কোরআনের জ্ঞান অর্জন করেছিল, কিন্তু কোরআনে যেটা হালাল ওটা করে নাই, যেটা হারাম সেটা থেকে বেঁচে থাকার চেষ্টা করে নাই, যার কারণে মরার সাথে সাথে ওর মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এই শাস্তি কিয়ামত পর্যন্ত রানিং থাকবে। সিল্লায়া কন্নাউ জুবিল্লা। আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার যেই অবস্থাটা দেখলেন, যেই গর্তের ভিতরে মহিলাদেরকে, নারী পুরুষদেরকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে, এই নারী পুরুষরা সাধারণ কোনো নারী পুরুষ নয়, এরা ছিল দুনিয়াতে ব্যভিচার পুরুষ, ব্যভিচারিণী মহিলা, যারা দুনিয়াতে জিনা করতো, স্বামী থাকতে অন্য পুরুষ ব্যবহার করতো, বউ থাকতে অন্য মহিলার সাথে বাজে কাজে লিপ্ত হতো। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো জিনা করেছে, জিনা করো অবস্থায় মারা গিয়েছে, এই মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাদের কবরের শাস্তি স্বরূপ এই গর্তের ভিতরে আগুনের ভিতরে উলঙ্গ করে আগুনে পোড়াচ্ছে। জোরে জোরে কন্না উজুবিল্লাহ। সামনেই তো 14ই ফেব্রুয়ারি আসতেছে, কথা কন্যা কে রে ভাই, যারা 14ই ফেব্রুয়ারি পালন করেন তারা সাবধান হইন। হ্যাঁ, আপনি যদি জীবনে জিনা করে মারা যান তাহলে আপনার কবরের শাস্তি আপনাকে এই গর্তের ভিতরে আগুনে পোড়ানো হবে। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, আল্লাহ বলছেন এই শাস্তির পরে আমি মহা শাস্তির দিকে তাকে নিয়ে যাব, তার মানে সেটা হলো জাহান্নাম। জোরে কন, ঠিক কিনা? তার মানে কবরে মারা, জিনা করে মারা গেলে কবরেই তার জাহান্নাম শুরু হবে, আর আসল জাহান্নাম তো কিয়ামতের ময়দানে বিচারের পরে। তাহলে যারা এই 14ই ফেব্রুয়ারি বা যারা গার্লফ্রেন্ড পোষেন, বয়ফ্রেন্ড পোষেন, যারা একটু হিসাব নিকাশ করেন, বহু মহিলা আছে স্বামী বিদেশ থাকে, কত কষ্ট করে টাকা পাঠায়, স্বামীর টাকায় বিউটি পার্লারে গায়া সাইজে ওই যে গাজীপুর সাফারি পার্কে যায়া তার লম্পটের সাথে আড্ডা দেয়। জোরে কোন কথা, ঠিক না বেঠি? জোরে বলেন, আসে না নাই? আবার আমাদের সমাজে কোরআনের আইন বাস্তবায়ন না থাকার কারণে, পরিবারে পর্দা না থাকার কারণে শতকরা প্রায় 90% ভাবি তার দেবরের সাথে জিনা করে বসে আছে। এই কথা কন্যা কেরে ভাই, ভাবির সাথে দেবরের জিনা হয়, খালাতো ভাইয়ের সাথে খালাতো বোনের, মামাতো ভাই মামাতো বোনের। বর্তমানে হিসাব করলে শতকরা 5 জন সতীত্ব টিকিয়ে রাখা মহিলা সমাজে পাওয়া কঠিন হয়ে যাবে, তার একটা মাত্র কারণ পরিবারে পর্দা না থাকার কারণে। যখন কথা, ঠিক নেবে ঠিক? আপনি যেই কব হন না কেন,
আপনার অবস্থা যদি এরকম হয় আপনি যদি জিনা করে কবরে যান আল্লাহর কসম আল্লাহর নবী বলেন জিনাকারীর কবরে শাস্তি হলো আল্লাহ তাকে এই আগুনের গর্তের ভিতরে ছেড়ে দিবে কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে নাউজুবিল্লাহ জোরে বলবেন না খুব শান্তির কথা কবরে আপনাকে আগুনে দিলে খুব শান্তি পাবেন একটু বাড়িতে যখন এই যে শীতের দিনে আগুন তাপান শীত সহ্য করতে না পারে আগুনের পাশে দাঁড়ান তার তাপ গ্রহণ করেন তৃপ্তি পান একটু হাতটা ওর ভিতরে দিয়েন তো কত ভালো লাগে অত সেই আগুনের সেই ওই আগুন আরো 69 গুণ পাওয়ার হবে যেই আগুনে মানুষ ভাসবে আল্লাহর নবী বলেন খড়কুট যেমন পানিতে ভাসে মানুষ যেমন পানিতে সাঁতার পারে জাহান্নামের আগুন ওই রকম হবে মানুষ সেখানে ভাসবে সাঁতার পারবে ডুবে তলিয়ে যাবে না এই শাস্তি আমাদের জন্য আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন আল্লাহর কাছে সাহায্য চাই ইন্না জাহান্নাম আল্লাহর কাছে চাই আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো সকলে বলি আমিন আমার ভাইয়েরা আল্লাহর নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ চতুর্থ নাম্বার যেই মানুষটাকে দেখলেন যেই নদীটা দেখলেন যেই রক্তের নদী যাকে রক্তের নদীর ভিতরে ভাসিয়ে দেওয়া হয়েছে এই লোকটা সাধারণ কোনো মানুষ নয় এ ছিল দুনিয়াতে সুদখোর সুদ খাইতো তো খাইতো হালাল মনে করে খাইতো কি মনে করে খাইতো হালাল মনে করে খাইতো কিভাবে হালাল মনে করে খায় বহু মানুষ আছে দেখবেন ইমাম সাহেব যদি মেম্বারে দাঁড়ায়া হুজুর যদি বক্তৃতার মঞ্চে সুদের বিরুদ্ধে কথা বলে সুদের ওয়াজ করে অনেকেই আছে কালকে সকালবেলা চায়ের দোকানে বইসা বলবে হুজুরের কওয়া কবে আমাদের খাওয়া খামু আছে না নেই জোরে বলি আছে না নেই আবার অনেক লোক আছে দেখবেন অনেক মসজিদের কমিটি আছে সেক্রেটারি সভাপতি আছে ইমাম সাহেব যদি মেম্বারে দাঁড়ায়া সুদের বিরুদ্ধে বলে হুজুর খুতবা শেষ করে মসজিদ থেকে রুমে যায় দেখে তার চাকরি নেই এই কথা বলেন আছে না নাই আল্লাহর নবীকে এটাই বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ওই রক্তের নদীতে যাকে ভাসিয়ে দেওয়া হয়েছে এ হলো দুনিয়াতে সুদখোর সুদ খাইতো তো খাইতো হালাল মনে করে খাইতো এ মরার সাথে সাথে ওকে রক্তের নদীতে ভাসিয়ে দেওয়া হবে সুদখোরের কবরের শাস্তি হলো রক্তের নদীতে সাঁতার পারবে সাঁতার পেরে পেরে কিনারায় যখন আসবে আবার তাকে মুখ বরাবর পাথর মেরে আবার নদীর মাঝখানে দেওয়া হবে ও আমার সোনার ভাইয়েরা সুদ খায়া একতলা দুইতলা বাড়ি করলেন কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করলেন আপনার লাভ কি জীবনে কি কোনোদিন ভেবেছেন কোনদিন ভাবার চেষ্টা করেন নাই আপনি মারা যাওয়ার সাথে সাথে তিনখানা মার্কিন সাদা কাপড় আর ওই যে ঝোরপের কাঁচা বাস আর ওই যে সাড়ে তিন হাত মাটি যে রিক্সা চালককে যা দেওয়া হচ্ছে আপনাকে কি তার চেয়ে বেশি দেওয়া হয় জোরে বলেন তার চেয়ে বেশি দেওয়া হয় তাহলে আপনি কেন এই মরিচিকার পিছনে পড়ে এই ধোকায় পড়ে শয়তানের পথে চলে আপনি নিজের জীবন ধ্বংসের দিকে নিয়ে গিয়েছেন আল্লাহ আপনাকে হেফাজত করুক সকলে বলি আমিন আমার ভাইয়েরা আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ যেই বাগানে আপনি ঢুকলেন এটা দুনিয়ার কোনো বাগান না এটা হলো জান্নাতের বাগান ওই যে একটা বৃক্ষ দেখলেন বড় গাছ ওই গাছের গোড়ায় যে মানুষটাকে দেখলেন বৃদ্ধ মানুষটা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো ওই বৃদ্ধ মানুষটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না উনি হলেন আপনার জাতির পিতা ইব্রাহিম সুবহানাল্লাহ বলবেন না ওই মানুষটাকে ওই বৃদ্ধ মানুষটা উনি হলেন জাতির পিতা ইব্রাহিম আর ওনার চতুর্দিকে যেই ছোট্ট বালকদেরকে দেখলেন ছোট ছোট বালকেরা এরা হলো দুনিয়ার ওই যে শৈশবকালে মারা যাওয়া সন্তান আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ যেই মায়ের কোল থেকে সন্তান দুনিয়ায় থেকে বিদায় নেয় যেই বাবার বুক খালি করে ছোট্ট সন্তান কবরে চলে যায় শৈশবকালে ওই সন্তানটা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ ওই শিশু বাচ্চার দায়িত্ব ইব্রাহিম আলী সাল্লামের হস্তাতে হস্তান্তর করে দেয় জোরে কান সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত ওই শিশু বাচ্চাকে জাতির পিতা ইব্রাহিম আদর্শ শিক্ষা দেবে এখন বলেন তো আমাদের সমাজে বহু মা বোনেরা আছে বহু মানুষেরা আছে শৈশবকালে সন্তান মারা যাওয়ার পরে হাউমাউ করে কান্নাকাটি করে চুল ছেড়ে বুক চাপড়ায় অনেকে কাপড় টাইনে ছেড়ে আছে না নাই
আর একটু জোরে বলেন আছে না নাই? অনেকে বলে আল্লাহ তুমি দিলাকা আবার নীলাকা, অমুকের দশটা মরে না আমার একটাই মরে গেল। আচ্ছা বলেন তো আপনি কি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবেন যে সন্তানটা আপনার মারা গেল ওই সন্তান যদি দুনিয়ায় বেঁচে থাকতো ও ভালো হতো, এর কোনো গ্যারান্টি আছে নাকি? আর একটু জোরে বলেন, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি তো জানেন না, জীবনেও জানার চেষ্টা করলেন না, আপনার ওই শৈশবকালে ছোট্ট সন্তানটা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্বে দিয়ে দেন কিয়ামত পর্যন্ত আপনার ওই সন্তানকে আদব শিক্ষা দিবে, আদব কাখলাল চাকটা শিক্ষা দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন আমার সাহাবীরা, যেই ব্যক্তির শৈশবকালে সন্তান মারা যাবে ওর আর একটা লাভ আছে। এক নম্বর লাভ হলো, এক নম্বর লাভ ওই সন্তানটাকে ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্ব দেওয়া হয়। দুই নম্বর লাভ হলো, যার শৈশবকালে সন্তান মারা যাবে কিয়ামত ময়দানে, কিয়ামত মানুষের জীবনে এত জটিল এত কঠিন, ইয়াউমায়া ফিরুল মার ওমিনাখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ বলছেন বান্দারে তোমাদের প্রত্যেকের জন্য এমন একটা দিন, এমন একটা সময়, এমন একটা মহা সহ্য করেছিল আমার জনম দুঃখ নিমা, আমাকে বুকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল, আমার মায়ের কোন স্বপ্ন আমি পূরণ করতে পারি নাই, আমি শৈশবকালেই তো দুনিয়া থেকে এসেছি। রব্বুল আলামিন আমার বাবা কত স্বপ্নই না দেখেছিল, আমি যেদিন আমার মায়ের পেটে এসেছিলাম আমাকে বুকে নিয়ে কত স্বপ্ন গুনেছিল, আমার বাবার কোন স্বপ্ন আমি দুনিয়াতে কি করতে পারি নাই, পূরণ করতে পারি নাই, আপনার ডাকে সাড়া দিতে হয়েছে। আল্লাহর নবী বলছেন আল্লাহর কাছে তখন এই ছোট্ট বান্দা আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমি দুনিয়ার বুকে আমার মা বাবার কোন উপকার করতে পারি নাই, আমি কিয়ামতের ময়দানে আজকে এই কঠিন বিচারের দিন আমি আমার মা বাবার উপকারে আসতে চাই। আল্লাহ তখন বলবেন বান্দারে কি উপকার করতে চাও? এই ছোট্ট বান্দা তখন বলবে আল্লাহ আমি আমার মা বাবাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। জোরে কান সুবহানাল্লাহ, কোথায় যেতে চাই? জান্নাতে। রব্বুল আলামিন আমার মা বাবার দুনিয়ার জীবনে উপকার না করতে পারলেও আমি আজকে তাদের উপকারে আসতে চাই, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী বলছে এমন সময় আল্লাহ বলবেন ও আমার বালক, ও আমার ছোট্ট বান্দা, তোমার মা বাবা কেমনে জান্নাতে যাবে, ওদেরকে কেমনে জান্নাতে নিয়ে যাবে? আরে ওরা তো ঠিকমতো নামাজ পড়ে নাই, ওরা তো ঠিক মতো রোজা করে নাই, ওরা তো ঠিক মতো ইসলামের বিধিবিধান মানে নাই। ইন্না জাহান্নামা কানাত মিরছাদা, ওই যেটাকে তোমার মা বাবার জন্য জাহান্নাম উত পেতে বসে আছে। তুমি জান্নাতে যাও আর তোমার মা বাবাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন এই ছোট্ট বালক এমন বাঁকা হয়ে দাঁড়াবে আল্লাহর সামনে, এমন ঘেউরামি করবে, আল্লাহকে বলবে আল্লাহ আজকে যদি আমার মা বাবার উপকারে আসতে না পারি, আমার মা বাবাকে যদি আপনি জান্নাতে না দেন, আমার মা বাবাকে যদি জাহান্নামে দেন, আমাকেও জাহান্নামে দিতে হবে। আল্লাহর নবী বলছেন এমন সময় আল্লাহ বলবেন না আমি তো আমার জন্য জুলুমটাকে হারাম করে দিয়েছি, আমি কারোর উপরে জুলুম করব না, আমার ছোট্ট বালক বান্দা তোমাকে যদি আজকে তোমার মা বাবার সাথে জাহান্নামে দেই তোমার উপরে তো জুলুম করা হবে, যাও আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম আমি ছোট্ট বালকদের সুপারিশ গ্রহণ করব, যাও তোমাকেও দিলাম তোমার মা বাবাকেও জান্নাতে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। ও আমার সোনার ভাইয়েরা, এর থেকে কি বোঝা গেল? আল্লাহর নবী বললেন যাদের শৈশবকালে সন্তান মারা যাবে কিয়ামতের ময়দানে, এই সন্তানরা মা বাবাকে সুপারিশ করে জান্নাতে যাবে। কান্না করিয়েন না, হাউমাউ করে কাঁদিয়েন না, আল্লাহকে দোষারোপ করিয়েন না, আল্লাহ তুমি দিলাকা আল্লাহ তুমি নীলাকা এই ধরনের ভাষা প্রয়োগ করিয়েন না। সন্তান মারা গেলে কান্না আসবেই তো আসবে, রক্ত মাংসে দেহ গড়ার দেহ। ও আমার সোনার ভাইয়েরা, আমার সন্তান মারা গেলেও আমিও কিন্তু কষ্ট পাবো। যেই মায়ের সন্তান মারা যায় সেই মাই জানে
যন্ত্রণা কতটুক যেই বাবার যায় সেই বাবাই বোঝে। আল্লাহর নবীরও একটা নয় দুইটা নয় তিনটা কলিজার টুকরা ছেলে আল্লাহর নবীর হাতের উপর থেকে দুনিয়া বিদায় নিয়েছে। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা শোনো, সন্তান মারা গেলে তো দুঃখ লাগবেই রে, লাগাই তো স্বাভাবিক, কান্না তো আসবেই, আসাই স্বাভাবিক। হাউ মাউ করে কাঁদিও না, চোখের পানি ছেড়ে দাও, আল্লাহকে দোষারোপ করিও না, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহকে চোখের পানি ছেড়ে দিয়ে বলো, রব্বুল আলামিন আপনি আমাকে যেই সন্তান দিয়েছিলেন আল্লাহ আপনি আবার নিয়ে নিলেন, আমার কলিজার টুকরা হারানোর বেদনা আল্লাহ আমি তো সইতে পারি না। ও রব্বুল আলামিন আমার কলিজার টুকরা মারা গেল, আমি তো রাখতে পারবো না, দিয়েছিলেন আপনি, নিয়ে গেলেন আমি, আমার কোনো করার ক্ষমতা নাই, কিন্তু নিজেকে তো মানায় নিতে পারছি না, আল্লাহ গো আপনি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করে দেন। আল্লাহ নবী বলছেন, এইভাবে যারা কান্না করবে ওই মৃত্যু সত্য ছোট্ট বাচ্চা শৈশবকালে মারা যাওয়া সন্তান কিয়ামতের ময়দানে এই মা বাবা মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। যরকম সুবহানাল্লাহ। তার মানে আমরা কি বুঝলাম? যে শৈশবকালে সন্তান মারা যাওয়া ভালো না মন্দ? এই জোরে বলেন। আল্লাহর নবী বলতেন, শৈশবকালে কারো সন্তান মারা গেল মানে ও জান্নাতের সার্টিফিকেট অর্জন করে নিল। যরকম সুবহানাল্লাহ। কিন্তু যদি সুল হাসরায় মাটি কামড়াইয়া কামড়াইয়া খায় আর বলে আল্লাহ তুমি দিলাকা আল্লাহ তুমি নিলাকা, তোমার ইনসাফ নাই, তোমার বিবেক নাই, অমুকের দশটা মরে না আমার একটা নিয়ে গেলে, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে এ জান্নাতে যেতে পারবে না, নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকল বলি আমিন। ও আমার সোনার ভাইয়েরা, যাদের শৈশবকালে সন্তান মারা গিয়েছে ওদের তো একটা হিল্লা হলো, ওদেরকে তো সন্তানেরা জান্নাতে নিবে, যাদের সন্তান মারা যায় নাই তাদের কি কিয়ামতের মাঠে সুপারিশকারীর দরকার নাই? এই জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন ইখরিজুল্লাহ আরদান হাসানা, আল্লাহ বলছেন ও নবী জানায়া দেন আমার বান্দাদেরকে, আমার বান্দাদের ভিতর থেকে কে আমার বান্দা আছে রে আমি আল্লাহকে কর্জ দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ইখরিজুল্লাহ আরদান হাসানা, আমার বান্দাদের মধ্য থেকে কে এমন আছো আমি আল্লাহকে কর্জ দিবা, আমার সে উত্তম কর্জদাতার কেউ নাই। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর মসজিদ তৈরি করার জন্য ব্যবহার করে, মাদ্রাসায় দান করে, আল্লাহ বলছেন নবী আপনি জানায়া দেন আমার বান্দা দুনিয়ার কারুর কাছে দিল না, আমার বান্দা যেন আমি আল্লাহর রহমতের হাতে টাকাটা দিল। যরকম সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে হলো আল্লাহর হাতে টাকাটা দেওয়া। ও আমার সোনার ভাইয়েরা, আল্লাহর হাতে আপনারা কিছু দিতে চান না? জোরে বলি দিতে চান না? চাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলছেন নবী জানায়া দেন আমি আমার বান্দার জান মাল দুটোই কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়। আল্লাহর নবী বলছেন ইদা মাতাল ইনসানুন কাতা তামালুহু, মানুষ যখন মারা যায় সব আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়, মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। ও সোনার ভাইয়েরা, জনন দুঃখিনী মা মারা গিয়েছে কবরে আছে আর নেকির কাম করতে পারবে না, বাবা কবরে গিয়েছে আর নেকির কাম করার সুযোগ হবে না, কিন্তু আল্লাহ বলেছে সদগাই জারিয়া যদি তুমি করে যাও, সদগাই জারিয়া করে যদি কবরে যাও, তুমি কবরে যাওয়ার সাথে সাথে তোমার আমল করার সুযোগ বন্ধ হবে, কিন্তু তুমি যদি দুনিয়ায় 2,000, 5,000, 1,000, 10,000 টাকা দান করে যাও, মসজিদ মাদ্রাসা করে যাও, মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করে যাও, ওই মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে তোমার আমল নামায় আল্লাহ ততদিন ফেরেশতার মাধ্যমে নেকি লেখা হতেই থাকবে। যরকম সুবহানাল্লাহ। তাই আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য